এখন আজান হবে আজানের পরে নামাজ হবে 7:30টায় এরপরে দ্বিতীয় অধিবেশন যথারীতি শুরু হবে সভাপতি সাহেব সংক্ষিপ্ত দোয়া করে এই অধিবেশন শেষ করবেন اللهم ربنا تقبل منا انك انت السميع العليم اللهم تو علينا يا مولانا سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا مالك الوسيدي আমাদের আজকের এই মাহফিলের দ্বিতীয় অধিবেশন শেষ এখনই শুরু হবে আমরা আগে বলেছি এই দ্বিতীয় অধিবেশন এবং শেষ অধিবেশন কুরআন তেলাওয়াত থাকবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহেব কিবলা শানে সরচিত কবিতা পাঠ এবং আরো চারটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে সাহেব কিবলার জীবনের বিভিন্ন অংশ নিয়ে সংগঠক আল্লামা সাহেব কিবলা কুলতলি ইলমে কারাত ও সাহেব কিবলা ইলমে তাসাউফ ও সাহেব কিবলা এবং ইলমে হাদিস বা হাদিস বিশারদ আল্লামা সাহেব কিবলা কুলতলি রাহমাতুল্লাহি আলাইহি এরপরে মিলাদ শরীফ হবে দোয়া হবে এবং সর্বশেষ তাবারুক বিতরণ করা হবে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন সুদূর মিশিগান থেকে আগত আপনারা আপনাদের জানার জন্য বলছি এখানে এই আয়োজনটা এটা শুধুমাত্র নিউ ইয়র্ক বাসীদের না সাহেব কিবলার ভক্ত মরিদান যারা আছেন নিউ ইয়র্ক নিউ জার্সি পেনসিলভেনিয়া এবং মিশিগান এই জন্য সম্মিলিত ঈসা আলাইহিস সালাম মাহফিল ব্যবস্থাপনা কমিটি ইউএস মিশিগান থেকে বেশ কয়েকজন এসেছেন তাদের মধ্য থেকে জনাব কারি রুম্মান আহমেদ কোরআন তেলাওয়াত করবেন এই দ্বিতীয় অধিবেশনের শুরুতে কারি রুম্মান আহমেদ সাহেব কিবলার প্রতিষ্ঠান দারুল কেরাত মজিদিয়া ফুতুলের একজন ছাত্র কারি রুম্মান আহমেদ لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات
ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا. إن العزة لله جميعا هو السميع العليم. صدق الله العظيم. রুমান আহমদ আমাদের সাহেব সুবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলির একজন ছাত্র, লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে একজন ছাত্র জনাব কারি রুমান আহমদ মিশিগান থেকে। সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত সম্মানিত বাংলাদেশ কনসুলেটের সম্মানিত কনসাল জেনারেল জনাব মোহাম্মদ শামসুলক সাহেব। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত ইসারে সাহেব আপিল বাস্তবায়ন কমিটি পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি খুবই ব্যস্ত মানুষ, আমরা সকলেই বসে ব্যস্ত, যদি আমরা কনসাল জেনারেল মাঝখানে আমাদের থেকে আর অনেক ব্যস্ত, আর একটা অনুষ্ঠান ওনার আছে, ওনাকে বেশি সময় আমরা রাখতে পারবো না। আমরা শুধুমাত্র ওনার শুভেচ্ছা বক্তব্যের আগে আমাদের স্কেজুয়াল মোতাবেক খানকুল্লা শানের একটি স্বরচিত কবিতা পাঠ হবে 5 মিনিট, এরপরে ওনাকে আমরা দেবো ইনশাআল্লাহ। সাহেবুল্লাহ শানের স্বরচিত কবিতা পাঠ করার জন্য আমি আহ্বান করছি আমাদের প্রিয় ভাই জনাব কাজী মাওলানা আব্দুল কাইম সাহেবকে, ইমাম মোহাম্মদ মসজিদ জনাব কাজী মাওলানা আব্দুল কাইম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিতাটির নাম হৃদয়ে ফুলতলি। শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে অলি ফুলতলি, এসেছিলে তুমি জ্বালাতে জীবনে নবীজির প্রেমের আলো, না আসনে তুমি তোমায় যেন প্রেম দিয়ে কেউ ফাটাল, সে প্রেম দিয়ে জ্বালিয়ে মোদেরে এমনি গেলে গো ছবি, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে বলি ফুলতলি। ইমান বিনা ইসলামের মূল্য খানিক নাহি, মমিন না হয়ে মুসলিম শুধু এ যেন গুমরাহি, ইমানের এসবক তুমি দিলে আমাদের মনে তুলি, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে বলি ফুলতলি। সারাটি জীবন ইসলামের তোরে করলে গো কুরবানি, আল্লাহর আদর নবীজির কদর লবিতে অবজানি, দোয়া করো প্রিয় মরাও যেন তোমারই কথা বলি, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে বলি ফুলতলি। দেশে হারা বহু পেয়েছে সন্ধান তোমারই বাঁধানো পথে, অলি হয়েছেন তোমারই বয়াতে কে জানে সতে সতে, বলবে না কেউ তোমার শেখানো হরিপথের এই বলি, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে অলি ফুলতলি। ইলমে হাদিস ইলমে কিরাত ইলমে শির আর মারিফাত, ছিল না তোমার অজানা কিছু কোনই জ্ঞানের জাত, তোমার বিহনে দুঃখী যেন আজ বাংলার দরসগা গলি, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে অলি ফুলতলি। অলি তুমি তোমার জীবন বলেছে মরণ বলেছে আমায়, মর্যাদা তোমার আলা বলে কোরআন সবারে জানায়, বয়নাই মদের সংখ্যা মুক্ত আমরাও সকলেই, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে অলি ফুলতলি। হৃদয়ে মদের চিরকাল তুমি রবে গো বিরাজমান, বলবো না কেহ বলবো না মারা তোমার জীবনের গান, তোমার এসব অযোগ্য মোরা মরিদান মামলি, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায় হে অলি ফুলতলি। দোয়া করি মোরা দরবারে খোলার কবু অগ কবু, অতহরা মদের কাউকে যেন করোনা আমি কবু, তাকি যেন এক শ্বাসেও তাকি না যেন এক শ্বাসেও তোমার রাসুলের বলি, শ্রদ্ধাঞ্জলি সহস্র তোমায়
धन्यवाद जनाब काजी इमाम अब्दुल करीम साहब।